রাস্তার মোড়ে যেদিন ফাটা গেঞ্জি পরা একটা বাচ্চা ডাস্টবিন থেকে মুড়ি কুড়িয়ে খাচ্ছিল কালো কালো হাতে, বিদ্যাসাগরকে দেখলাম সেদিন কেমন ফ্যাকাশে দৃষ্টিতে তাকিয়েছিল যেন। 12 বছরের পাতলা চেহারার টুম্পা ক্লাস সিক্স এর পড়ায় ইস্তফা দিয়ে লোকের বাড়ির এঁটো বাসন ধুচ্ছিল গত সপ্তাহে। বিদ্যাসাগরকে দেখলাম সেদিন, চোখের তলাটা কেমন ভিজে ভিজে নীল হয়ে এসেছিল যেন। বড় রাস্তার মোড়ে যেদিন ধর্ম তার লাল চোখের দৃষ্টিতে ভাসিয়েছিল রাজপথ, হিন্দু মুসলিমে মরেছিল পাশাপাশি, বিদ্যাসাগরকে দেখলাম সেদিন বসে বসে রক্তের দাগ গুনছিল যেন। 16 বছরের পদ্মের বিয়ে ঠিক হলো যেদিন 30 বছরের এক জোয়ানের সাথে, মণ্ডপ লাল নীল করুণ আলোয় ভেসে থাকা এক সমুদ্র। বিদ্যাসাগরকে দেখলাম সেদিন অসহায় ভাবে চিৎকার করছিল যদি দং হৃদয়ং মমর পাশে। শীতের রাতে অন্ধকার স্টেশনে যেদিন মুখ থুবড়ে থাকা কিছু কুকুরের সাথে বছর ষাটের এক বৃদ্ধা কাঁপছিল উত্তুরে বাতাসে, বিদ্যাসাগরকে দেখলাম সেদিন বড় মানুষদের বাড়ির দরজায় দরজায় বলে বেড়াতে একটা গরম কাপড়ের জন্য। 28 বছরের বিধবা সুপ্রীতি যেদিন আবার বিয়ে করতে চাইল, তারপর প্রতিবেশীদের টিপ্পনি আর চোখ রাঙানোতে ক্লান্ত হয়ে সিলিং বেয়ে ঝুলে পড়ল তার মৃতদেহ, বিদ্যাসাগরকে দেখলাম সেদিন পাগলের মতো মাথা চাপড়াচ্ছিল দরজার সামনে বসে। বিদ্যাসাগরকে প্রায় দেখি আজকাল, ঠোঁটের কোণে মলিন হাসি নয়তো চোখের কোণে ভেজা কান্না লেগে থাকে। বিদ্যাসাগর, তোমার চোখে আবার আগুন দেখব কবে, আবার আগুন দেখব কবে।